সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ইলাস্ট্রেটরের ক্লাস 6 এ আজ আমরা কালার প্যালেটের ওভারভিউ নিয়ে কথা বলবো। প্রথমে আমি যদি কোনো অবজেক্ট ক্রিয়েট করি, দেখুন এরকম একটি অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি এই অবজেক্টটির দুটি কালার, একটি ভিতরে একটি বাইরে, ভিতরের কালারটি হচ্ছে ফিল কালার, বাইরের কালারটি হচ্ছে স্ট্রোক কালার, আমি যদি ভিতরের কালারটি চেঞ্জ করতে চাই তাহলে এই ফিলে ডাবল ক্লিক করে আমি কালার চেঞ্জ করতে পারি, আমি কালার চেঞ্জ করতে পারবো। এবং সেমভাবে স্ট্রোকটা যদি চেঞ্জ করতে চাই স্ট্রোকে ডাবল ক্লিক করে আমি স্ট্রোকের কালারটি চেঞ্জ করলাম। তারপর এখন এটা সিলেক্ট করে আমি যদি এই প্রথম এটা ক্লিক করি তাহলে সলিড কালার আসবে, এবং সেকেন্ডটিতে গেলে এটি আমাদের রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হবে, এবং থার্ড হচ্ছে নান, এটা ক্লিক করলে ভিতরে কোনো কালারই থাকবে না। এইভাবে আমি যদি স্ট্রোকটিকেও চেঞ্জ করতে চাই কালার, স্ট্রোকে ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারি। মনে রাখবেন স্ট্রোকে কখনো গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায় না, স্ট্রোক থাকা অবস্থায় নিতে পারবেন, সেটা স্ট্রোককে ভেঙে ফেলতে হবে। তো এখন যদি আমি স্ট্রোকটি একটু বাড়িয়ে দিই, দেখুন এখানে এই যে স্ট্রোক আছে, আমি যদি ট্যান দিই স্ট্রোকটি একটু মোটা হয়ে গেছে। তো এইভাবে আমি স্ট্রোক কমা বাড়া করতে পারি। আর স্ট্রোকটি যদি আমি ফেলে দিতে চাই তাহলে স্ট্রোকে ক্লিক করে নানে ক্লিক করব, এখন স্ট্রোক নেই, এখন শুধু ফিল আছে। সেমভাবে আবার যদি স্ট্রোকটি আনতে চাই অবজেক্টটি সিলেক্ট করে স্ট্রোকে ডাবল ক্লিক করে তারপর আনতে হবে। এটা বাড়িয়ে দিই ট্যান। এখন আসা যাক আমরা কালার প্যালেট নিয়ে কথা বলি। এটি হচ্ছে কালার প্যালেট, এটি যদি আপনাদের এখানে না থাকে তাহলে উইন্ডোতে গিয়ে এই যে কালার এখানে ক্লিক করলেই অথবা F6 প্রেস করলেই আপনার এই কালার প্যালেট চলে আসবে। এটি দিয়ে আপনি নিজে কালার তৈরি করতে পারবেন। ধরুন আমি এই কালারটি আমার আছে, আমি যদি এখানে এই যে CMYকে আমি যদি এটিকে একটু কমা বাড়া করি, কারণ ফিল কালারটা যেটা কমা বাড়া করতে চাই সেটাতে ক্লিক করে তারপরে আমি এখানে কমা বাড়া করলাম, দেখুন এটি কিন্তু চেঞ্জ হচ্ছে, কালারটি কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি চাইলে এরকমভাবে নিজে কালার ক্রিয়েট করতে পারেন। তারপর এখান থেকে এটি CMYK মোডে আছে, আপনি চাইলে RGB মোডে নিয়ে যেতে পারেন, এখন সেটি RGB মোডে আছে, চাইলে গ্রে স্কেল মোডে নিয়ে যেতে পারেন, যেমন এটা সাদা কালো মোডে আসবে। তো এইভাবে আপনি নিজে কালার তৈরি করতে পারেন। এখন আমি এখানে আরেকটি কালার অ্যাপ্লাই করি, দেখুন একটি কালার অ্যাপ্লাই করলাম, যেমন এই কালারটি অ্যাপ্লাই করলাম। এখানে আপনি যদি খেয়াল করেন দেখেন এখানে 81.96 এই যে পয়েন্ট পার্সেন্টেজ পয়েন্টে আছে, এই পয়েন্টে পার্সেন্টেজে আপনারা যাবেন না, কারণ হচ্ছে পয়েন্টে গেলে কালারটি ভালো আসে না। আপনারা কী করবেন, যেমন 81.96 আপনি চাইলে এখানে 82 দিতে পারেন অথবা 81 দিতে পারেন, এরকমভাবে কোনো পয়েন্টে পার্সেন্টেজ দেবেন না, কারণ পয়েন্টে পার্সেন্টেজ দিলে কালারটা ভালো আসে না। আপনারা খেয়াল করবেন যে এটা যাতে পয়েন্ট না থাকে। তাহলে আমরা যেটা বুঝলাম যে আপনি যদি স্ট্রোকে কালার চেঞ্জ করতে চান তাহলে স্ট্রোকটা ক্লিক করে এখানে কমা বাড়া করলে স্ট্রোকের কালার চেঞ্জ হবে। ফিলে ক্লিক করে কমা বাড়া করলে ফিলের কালার চেঞ্জ হবে। তারপর আরেকটি যেটি আছে সোয়াচেস কালার, আপনি উইন্ডো থেকে এই যে সোয়াচেসে ক্লিক করলে সোয়াচেস এই প্যালেটটি চলে আসবে, তখন আপনি আরে এই সিস্টেমেও সোয়াচেস কালার অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা ক্লিক করলাম, দেখুন ভিতরে সোয়াচেস হয়ে গেছে। আমি স্ট্রোকেও সোয়াচেস অ্যাপ্লাই করতে পারি, যেমন এই গ্রেডিয়েন্টটা অনেকগুলো কালারের সময় কম্বিনেশনে হয়েছে, সো এটা এখান থেকে খুব সহজেই ক্লিক করেই আপনি করতে পারেন। দেখুন এখানে গ্রেডিয়েন্ট যদি আমরা খেয়াল করি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে এখানে। এগুলো আপনি ম্যানুয়ালি করলে আরও সময় দিতে হতো, বাট সোয়াচেস থাকাতে আপনি খুব সহজেই এটি করতে পারছেন। বা আপনি যদি চান যে আমি এই কালারটি এই যে ব্লুটি চেঞ্জ করবো, জাস্ট ব্লুতে ক্লিক করে আপনি এখানে ডাবল ক্লিক করে ব্লুটাকে চেঞ্জ করে দিতে পারেন, তাহলে ব্লুটা নেই। তো সেমভাবে এরকম সবগুলো কালার চেঞ্জ করতে পারেন, আপনার সময়ও বাঁচবে। তাহলে সোয়াচেস কালারে যেমন এগুলো অলরেডি তৈরি করা কালার, আপনি জাস্ট ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে যে কালারগুলো তৈরি করা আছে সেগুলো হচ্ছে খুব কমন কালার, যেগুলো অনেক বেশি ইউজ হয়, আমরা অনেক বেশি ইউজ করি, তো সেগুলো জাস্ট ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে এই বারটিকে বলা হয় স্পেকট্রাম বার, এই দেখুন লেখা আছে।
এখান থেকেও আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করে এখানে কমা বাড়া করলে কালারটি আমরা চেঞ্জ করতে পারি, এটাকে বলা হয় স্পেকট্রাম বার। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, ভালো থাকবেন। সবশেষে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে সত্যি আপনার কোনো হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ নিচে লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানান। যতগুলো লাইক আসবে আমি জানবো ঠিক সত্যি আমি ততজনকেই হেল্প করতে পেরেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, এরকম যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেতে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এন্ড কলিগদের সাথে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।